আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এটি হচ্ছে মূলত আমাদের একটা বিকালের বেলা আর কি, আমরা বের হয়েছিলাম। তো তখনকার টাইম ছিল হচ্ছে প্রায় 3টার মতো বাজে, 3টা সাড়ে 3টার মতো বাজে। অথচ দেখেন কিন্তু মানে প্রায় বিকাল সন্ধ্যার মতো হয়ে যাচ্ছিল, কিন্তু সূর্যের আলোটা কিন্তু পড়েছে একদম পাহাড়ের গায়ে। একদিকে যেরকম একদিকে কালো লাগছে, কিন্তু আর একদিকে কিন্তু লাল, সূর্যের আলোর যে একটা আভা সেটা পড়াতে লাল লাগছে। আর আর এটি কিন্তু মূলত হচ্ছে লাগোদি কোমো, মানে হচ্ছে কোমোর খুবই বিখ্যাত একটা লেক। এই লেকটা কিন্তু সুইজারল্যান্ড আর ইটালির মধ্য দিয়ে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদম একটু দূরে একটা গম্বুজের মতো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। তো এইটা কিন্তু হচ্ছে আলেকজান্ডার ভোল্তা, যে নাকি ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিল, তার আর কি বাড়ি, সে এই কোমো শহরেই সে জন্মগ্রহণ করেছে। তো হ্যাঁ, আর এটা হচ্ছে তার মূর্তি, তার তার নাম অনুসারে কিন্তু এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখন, তার নাম অনুসারে আর কি এই প্লেসটা, এই জায়গাটা নাম করা হয়েছে পিয়াজা বলতা। তো চলুন তাহলে আমার এই ভিডিওটি এনজয় করতে থাকুন। আজকে দেখাবো আর কি ইটালিয়ান, মানে আমাদের শহরের সবগুলো দোকানগুলো আসলে কেমন দেখতে, এবং সাথে রয়েছে ক্রিসমাস উপলক্ষে ওরা প্রায় প্রতি বছরই কম বেশি আর কি জামা কাপড়, জুতা, কসমেটিক্স এই সমস্ত জিনিসগুলোতে আর কি ওরা ছাড় দেয়। তো চলুন তাহলে দেখা যাক, দেখি কত দূর আপনাদেরকে দেখাতে পারি। তো এটি ছিল হচ্ছে বাচ্চাদের পোশাক আর কি, ওদের ক্রিসমাসের জন্য আর কি ছাড়ও দিয়েছে। তো ক্রিসমাস উপলক্ষে কিন্তু ওরা বিভিন্ন ধরনের ডিজাইনের জামা কাপড়গুলো আর কি উঠায়। তো এবছর যেহেতু প্যান্ডামিকের জন্য তেমন একটা মানুষের সমাগম নেই, কারণ জানেনই তো ইতালির অবস্থা তেমন ভালো না, আর ওদের অর্থনৈতিক অবস্থাও তেমন একটা, মানে বর্তমান পরিস্থিতি আসলেই খুবই খারাপ, জাস্ট ক্রিসমাসের জন্য আর কি 10 কি 12 দিনের জন্য আর কি ওপেন, সবগুলো ওপেন করা হয়েছে, যেহেতু এটা ওদের ফেস্টিভ্যাল একটি। সো বেসিক্যালি মাত্র 10 থেকে কি 12 দিনের জন্য আর কি সবগুলো ওপেন করা হয়েছে। তো এইটা দেখতে পাচ্ছেন ছেলেদের ওয়াচ আর কি বিভিন্ন ধরনের। এখন যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে মেয়েদের আর কি, তো ওদের সব কিছু, মানে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে সব কিছু আর কি ম্যাচিং করা থাকে, ধরেন ইনার থেকে শুরু করে জুতা, তারপরে টপস, তারপরে জ্যাকেট, কোট, এগুলো একটা ম্যাচিং করে আর কি সাজানো থাকে। সো কেউ যদি কিনতে চায় পুরো সেট ধরেও সে কিনতে পারবে, বা কেউ যদি আলাদা করেও যদি কিনতে চায় সেটাও সে কিনতে পারবে। তো এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে একটা ফ্রুটসের দোকান, ইতালির প্রায় ম্যাক্সিমাম অলিগলির মধ্যে আর কি এরকম ফ্রুটসের শপের দোকান রয়েছে। তো এটি হচ্ছে একটা মাছের, লেখা আছে কিন্তু পেশে, পেশে মানে হচ্ছে মাছ। তো চলুন তাহলে ভিতরে কি আছে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে মাছের তৈরি বিভিন্ন ধরনের খাবারের আইটেম রয়েছে। ওরা আবার ফিলে, মানে মানে মাছের যে ফিলে যাকে বলে, শুধুমাত্র মাছের পেটি যেটা আর কি আমরা বলি, তো ওরা আর কি এটাই বেশিরভাগ, মানে ইটালিয়ানরা এটা খায়, তো এটাই এইভাবে আর কি বেশিরভাগ বিক্রি করে আর কি ওরা। দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম মাছ কিন্তু ফিলে করা। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে, আমি জাস্ট 2টা 3টা মাছের নাম জানি, আর ম্যাক্সিমাম মাছের নাম তেমন জানি না। তো এটা হচ্ছে, হ্যাঁ এটা
এইটা বেসিক্যালি মেয়েদের খুবই পছন্দ হবে। বিভিন্ন ধরনের কানের ইয়াররিংস রয়েছে, গলার, তারপরে হাতের কি বলে ব্রেসলেট রয়েছে। এগুলো অবশ্য এই ক্রিসমাস, তারপরে ওদের পাসকোয়া মানে স্টার সানডে, এগুলাতে খুবই বিক্রি হয়। অকেশনালি বিক্রি হয়, বাট এগুলাতে একটু বেশি বিক্রি হয়। আর হ্যাঁ, এটা তো সব মেয়েদেরই খুবই পছন্দের, সেটা হচ্ছে ব্যাগ। আমি কিন্তু আপনাদের আগেই বলেছি, ইটালিয়ানরা কিন্তু সব কিছু ম্যাচিং করে পড়তে ওরা খুবই পছন্দ করে। সো দেখতে পাচ্ছেন জুতার ব্যাগের কালারের সাথে কিন্তু জুতাও ম্যাচিং করা। আমি চেষ্টা করেছি আর কি আপনাদের জন্য মানে দাম সহ আর কি ভিডিওটা করতে, জানি না কতটুকু হয়েছে। মোটামুটি একটা ব্যাগের প্রাইস ধরেন 30 ইউরো, নিচে না, 30 ইউরো ম্যাক্সিমাম কত আমাদের মেবি 2800, হ্যাঁ 2800 টাকার মতো হইতে পারে। তো চলুন তাহলে আমার এই ভিডিওটি এনজয় করতে থাকুন। ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন কিকো কসমেটিক্স এর একটা খুবই নাম করা একটা ব্র্যান্ড। এটা মূলত ইটালিয়ান একটা ব্র্যান্ড, পাশেই কিন্তু রয়েছে সেফোরা। তো মোটামুটি কিকোর যে ব্র্যান্ডটা, এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, বাট ওদের রিজনেবল প্রাইস হইলেও কিন্তু ধরেন ওদের প্রোডাক্ট কিন্তু খুবই ভালো। যেমন সেফোরা, চ্যানেল, দলসিয়ান, গাবানা, এগুলার থেকে আর কি মোটামুটি ওগুলা যেমন একটু কি বলে ওগুলা তো অনেক প্রাইস অনেক হাই কসমেটিক্সগুলো, বাট কিকোর কিন্তু মোটামুটি ভালো একটা রিজনেবল প্রাইসের মধ্যে আর কি কিনা যায়। Oh,
তো এটি হচ্ছে সোয়াচ এর সোয়াচ এর তো চলুন তাহলে কি কি ওয়াচ রয়েছে দেখা যাক। এখানে কিন্তু অর্নামেন্টসও পাওয়া যায় দেখতে পাচ্ছেন, ব্রেসলেট রয়েছে, তারপরে কানের দুল, গলার, এগুলা কিন্তু সব স্টোনের। কিন্তু তো এখন দেখতে পাচ্ছেন টিম্বারল্যান্ডের, টিম্বারল্যান্ডও খুবই নাম করা একটা ব্র্যান্ড, ইটালিয়ান ব্র্যান্ড। তো এখানকার জুতা আর হচ্ছে ব্যাগ খুবই নাম করা, তো প্রত্যেকটা দোকানে তো আর যে যে এত তো দেখানো যাবে না, কারণ সবার একটা প্রাইভেসির ব্যাপার থাকে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আর কি পাবলিশ করব, সাথে সাথে যেন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।